ওর কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে? দুষ্ট না, তুমি এখনো অসুস্থ, তো পুরোপুরি ঠিক হয়নি। আর মানুষের শরীর দুর্বল থাকলে এরকম হাবি জাবি স্বপ্ন, উল্টো পাল্টা স্বপ্ন আমরা দেখি, কিন্তু তাতে কিছু হয় না রাজা, কিছু হবে না রাজা, আমি আছি তো তোমার পাশে। দেখো সব ঠিক হয়ে যাবে, কিছু হবে না। তুমি এখানে বসো, আমি আমি আসছি, এক্ষুনি আসছি। নদেষ্ট হয়ে যাও না প্লিজ। আমাকে ছেড়ে যাও, আমার না তো ভালো লাগছে, খুব ভয় লাগছে জানো। ঠিক আছে, আমি আমি এখানে আছি। গান চালিয়ে দিচ্ছি, শোনো কেমন। না না, আমি গান শুনবো না, আমার গান শুনতে ভালো লাগে না, আমি গান শুনবো না। একদম ভালো লাগে না, সত্যি বলছি একদম ভালো লাগে না। কেন তুমি বারবার আমার গান শুনতে বলছো? কিন্তু রাজা, তুমি তো গান গাইতে ভালোবাসো, পছন্দ করো, আর গানই তো তোমার জীবনের একমাত্র স্বপ্ন। না, গান আমার স্বপ্ন হতেই পারে না। ভুল করছো দুষ্ট। তুমি ভুল করছি না রাজা, তোমার মনে নেই তুমি আমাকে কথা দিয়েছিলে একদিন অনেক বড় গায়ক হবে, তো গান গাইবে, আমার সব স্বপ্ন তুমি পূরণ করবে, তোমার মনে নেই রাজা? কিন্তু দুষ্ট, আমি তো গান গাইতেই পারি না, তুমি কথা আমি তুমি দেবো কি করে? চিন্তা করবেন না, এই কটা দিনের মধ্যে রাজাকে আমি ঠিক তৈরি করে ফেলব। প্লিজ রাজা, প্লিজ তুমি মনে করার চেষ্টা করো, তোমার গান, তোমার গানের কম্পিটিশন, আর যেখানে তুমি ফার্স্ট হয়েছিলে গান গেয়ে, মনে করার চেষ্টা করো না রাজা। না, আমার কিছু মনে পড়ছে না। প্লিজ রাজা, না রাজা, রাজা প্লিজ মনে করার চেষ্টা কর। আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসো, বল আমাকে বি।
বিশ্বাস করো, আমি তো বলছি তো তুমি খুব ভালো গান গাইতে পারো। রাজা প্লিজ মনে করার চেষ্টা করো, তোমার গান শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। ও রাজা, রাজা মনে করো না, রাজা সব মনে পড়ে যাবে, দেখ একটু চেষ্টা করো প্লিজ রাজা, রাজা রাজা। দুষ্ট মা বলছিল যে ওই রাজার ওষুধ উল্টো। বস এখানে, বস বস, চোখের জল মুছ তো, মুখ চোখের জল মুছ। কেন এরকম করছিস দুষ্ট তুই, তুই এত তাড়াতাড়ি ভেঙে পড়ছিস? আমরা বাড়ি শুদ্ধ লোক কি করবো বলতো, আমরা প্রত্যেককে প্রত্যেকে শুধুমাত্র তোর মুখের দিকে চেয়ে বেঁচে আছি। বর্তি ভাই আমার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি জানো তো, আমি হয়তো রাজাকে আর কোনো কিছু সুস্থই করতে পারবো না, আমি হেরে যাচ্ছি বর্তি ভাই। দুষ্ট দুষ্ট শোন, আমি শোন শোন, আমার আমার মন বলছে দুষ্ট তুই পারবি, তুই পারবি রাজাকে সুস্থ করে তুলতে, এত এত সহজে হেরে যাস না দুষ্ট। কিন্তু বর্দি ভাই তুমি তো নিজের কানে শুনলে, রাজা বলছে ও নাকি কোনোদিন গানই গায়নি, ও গান গাইতেই পারে না। তুমি আচ্ছা দুষ্ট, তুই তো জানিস, তুই তো জানিস রাজা কোন অবস্থা থেকে আজ ফিরে এসছে, তাহলে মানুষটাকে স্বাভাবিক হতে একটু সময় দিবি না বর্দি ভাই? ফাংশনের পার্টির লোকগুলোকে আমি কথা দিয়েছি রাজা গান গাইবে। আমি আমি জানি, আমি আমি জানি দুষ্ট, আমি ছিলাম সেখানে, কিন্তু আমার একটা কথা শুন, একটু সময় দে রাজাকে, একটু সময় দে না। কদিন বর্দি ভাই, আর কদিন সময় দেব? দু একদিনের মধ্যেই ফাংশনের পার্টির লোকগুলো আসবে, তখন আমি ওদের কি জবাব দেবো তুমি বলো তো। আচ্ছা আচ্ছা দুষ্ট, তুই তো ওনাদেরকে বলেছিস যে তুই রাজাকে কোনো ব্যাপারে জোর করতে পারবি না, ডাক্তারের ডাক্তারের সেরকম ইনস্ট্রাকশন রয়েছে। তাহলে শোন, রাজা ঠিক সুস্থ হয়ে যাবে দেখিস, ঠিক সুস্থ হয়ে নিজে থেকে তোকে বলবে, আমি গান গাইবো দুষ্ট, আমার কথাটা সত্যি হবে, মিলিয়ে নিস, শুধু শুধু এত সহজে হেরে যাস না বর্দি ভাই। রাজার ফাংশনটা, আমার মন বলছে ওনারা আবার আসার আগেই রাজা ঠিক হয়ে যাবে, রাজা রাজা আবার সুস্থ হয়ে যাবে দুষ্ট। আর আর যদি না হয়? আগামী দিনে কি হবে সেটা কি আমরা জানি দুষ্ট? তাহলে স্বপ্ন দেখতে দোষ কোথায়? আমার মন বলছে আমাদের স্বপ্ন সত্যি হবে, তোর স্বপ্ন সত্যি হবে দুষ্ট। মা আপনি কি খুব ব্যস্ত? মা না, রাজার একটা
পাঞ্জাবির বোতাম ছিঁড়ে গেছে, ওটা একটু লাগাচ্ছি, হয়ে গেছে। ও কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম ওই ডক্টর অপূর্ব কুমার সেন আসছেন তো, তো ওনার জন্য একটু পায়েস করি। কে? ওই যে ডক্টর অপূর্ব কুমার সেন। ও পায়েস, পায়েসের দুধ আমার ফ্রিজে আছে, ওটা দিয়েই না হয় হয়ে যাবে। ঠিক আছে। বলছিলাম মা, ওনার জন্য এত সব রান্না করতে বললেন, উনি এসব খাবেন তো? তা তো বলতে পারবো না আমি যে বলব, তবে অল্প বয়সী ছেলে খাবার খাওয়ার বাছবিচার করবে বলে তো মনে হয় না। আমার রাজার থেকে এত দেড় দু বছরের ছোটো বড় হবে। আর তাছাড়া আমাকে দুষ্টু বলেছিল যে সব খায়। ও দুষ্টু যখন বলেছে তাহলে তো নিশ্চয়ই খাবে। যতই হোক ওরা তো খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, একে অপরের ব্যক্তিগত পছন্দগুলো ও খুব ভালো করেই জানবে। কে দুষ্টু? দুষ্টু ওর পছন্দ অপছন্দ জানবে কি করে? হেমা আপনি জানেন না, সবাই তো জানে। ও তাহলে মনে হয় ইচ্ছে করে আপনাকে বলে, আমি তো তাহলে আপনাকে বলে ফেলে ভুলই করলাম। না না বলো না, তুমি কি বলো? আপনি তো আমাকে খুব সমস্যায় ফেললেন মা। আসলে কি জানেন তো, এই দুষ্টু আর ডক্টর অপূর্ব কুমার সেন খুব ভালো বন্ধুত্ব ছিল। আর এই বন্ধুত্ব দেখেই তো ওদের বাড়ি থেকে ওদের বিয়ে ঠিক হয়েছিল, বিয়ে প্রায় হয়েও গিয়েছিল। তারপরে কী হয়েছিল আমি জানি না, ওই সেদিনই দুষ্টু পালিয়ে এসে রাজাকে বিয়ে করেছিল। এইসব কথা ইচ্ছে করেই বলে, তবে ওই দুজনের বন্ধুত্বটা যে শুধু বন্ধুত্ব নয় সেটা খুব ভালো করেই আন্দাজ করা যায়। ছেলেটা রাজার জন্য যা করলো সব তো ওই দুষ্টুর জন্যই করেছে। দেখো মেজবৌমা, কার জন্য কি করলো তাই নিয়ে আমার একটুও মাথা ব্যথা নেই, আমার জানারও দরকার নেই। তবে ওই ডক্টর সেন আর দুষ্টুর জন্য আমার রাজা আমার কোলে ফিরে এসেছে, আর আমি কিচ্ছু চাই। ওরা দুজন অনেক বড়, দুজনেই শিক্ষিত, যথেষ্ট বুদ্ধি ধরে, কাজেই ওরা এমন কিছু করবে না যাতে আমরা অস্বস্তিতে পড়ি। তা তো বটেই। তুমি এই ব্যাপারটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করো না আমি যাবো। যাও। আচ্ছা শোনো, আজকের পর এই কথাটা এই বাড়িতে যেন আর দ্বিতীয়বার উচ্চারণ না। কেন আমি কি গায়ক যে আমি প্র্যাকটিস করবো? তুমি গায়ক, খুব ভালো গান গাও তুমি। আমার গানের লাইন মনে থাকে না, সুর মনে থাকে না, কি করে আমি গায়ক হলাম বলতো? কে বলেছে মনে থাকে না? তুমি জানো হসপিটাল থেকে ফিরে ফার্স্টে তুমি গানই গাইছি। আমার মনে পড়ছে না রাজা। আমি তো তোমাকে বলছি, তোমার মনে পড়ছে না, বিশ্বাস হচ্ছে না? তা নয় দুষ্ট, আমি তো বলছি বিশ্বাস করো আমার সত্যি কিচ্ছু মনে নেই, আমি মনে করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোনো, তুমি একবার হারমোনিয়ামের সামনে গিয়ে বসো,
মা সরস্বতীকে প্রণাম কর, করে গানটা শুরু কর, দেখবে সব কিছু মনে পড়ে গেছে। তুমি গানকে খুব ভালোবাসো রাজা। না দোস্ত, আমি পারবো না। উফ, আবার বলে পারবি। আচ্ছা বড় জোর কি হবে, বেসুরো গাইবে তাই তো? আর তো কিছু হবে না। বললাম তুমি পারবো না। তুমি গান গাইতে পারো না তা নয়, আসলে তুমি গান গাইতে ভয় পাচ্ছ। রাজা দেখো, আমি তোমাকে ওপর থেকে সব রকম হেল্প করতে পারি, কিন্তু এর থেকে বেশি আমি কিছু করতে পারবো না। এই ভয়টা তোমাকে নিজে কাটাতে হবে। কেন তুমি এরকম জোর করছো আমার দুষ্ট? তুমি গান না গেলে কি হবে? কি হবে তুমি জানতে চাও? কি হবে? আমি কোথায় কোথায় হেরে যাবো একমাত্র আমি জানি। আমাকে হারিয়ে দিও না রাজা, আমি হাত জোর করছি। এই ভয়টা তোমাকে কাটাতেই হবে রাজা, আমি জানি তো তুমি পারবে। প্লিজ রাজা, একটু চেষ্টা করো। আমি পারবো না। ব্যাস।